আমরা যারা নতুন আইফোন কিনি, কেনার পরে অনেকগুলো সেটিং দেওয়া থাকে না, ডিফল্ট হিসেবে যেটা দেওয়া থাকে আমাদেরকে সেটাই নিতে হয়। কিন্তু এছাড়াও এক্সট্রা যে ফিচারগুলো অর্থাৎ এক্সট্রা যে সেটিংগুলো আছে সেগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। যেমন ব্যাটারি পার্সেন্টেজ, এখানে দেখুন ব্যাটারি পার্সেন্টেজটা দেওয়া নাই, আপনি চাইলে ব্যাটারি পার্সেন্টেজটা দিয়ে নিতে পারেন, কত পার্সেন্ট চার্জ আছে সেটি আপনি ভালোভাবে দেখতে পারবেন। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে আমরা ব্যাটারি পার্সেন্টেজ অ্যাড করব। তার আগে বলে রাখি, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি পার্সেন্টেজ অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে। সেটিংসে গিয়ে আপনি একটু নিচে চলে যাবেন, একটু নিচে গেলে দেখবেন ব্যাটারি লেখা আছে, জাস্ট ব্যাটারিতে টাচ করবেন, দেন ব্যাটারি পার্সেন্টেজ আছে, এটি অন করবেন। অন করার পরে এই যে দেখুন, এখানে অন করার পরেই ব্যাটারি পার্সেন্টেজ অ্যাড হয়ে গিয়েছে। এছাড়া আপনার আরও কিছু সুবিধা আছে এর ভিতরে, সেটা হলো লোয়ার পাওয়ার মোড, অর্থাৎ আপনার ফোনে চার্জ নাই সেক্ষেত্রে আপনি লোয়ার পাওয়ার মোড অন করে রাখলে আরও কিছুটা সময় ব্যাকআপ দিবে, আর যদি আপনার চার্জ থেকে থাকে তখন আপনি দিয়ে দিলেন। আর একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন আপনার কোন কোন অ্যাপসটি ব্যাকগ্রাউন্ডে চার্জ খায়, অর্থাৎ চার্জ খাচ্ছে কোন কোন অ্যাপসটি, ইউজেস কতটুকু সময় আর স্ট্যান্ড বাই কত সময়, অর্থাৎ আপনি কত সময় ধরে আর ফোনটিতে চার্জ না দিয়েও চালাইতে পারবেন। আর আপনি যখন লোয়ার পাওয়ার মোড দেবেন তখন আবার টাইমটা একটু বেড়ে যাবে। আমার এই চ্যানেলটিতে আইফোন রিলেটেড সকল ভিডিও দেওয়া হয়, যেমন ধরুন সেটিংস, অ্যাপ রিভিউ এবং অন্যান্য যাবতীয় অ্যাপল আইফোন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।